আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় একই সঙ্গে দুটি দাঁত নষ্ট করে প্রক্সিমাল ক্যারিজ সম্পর্কে এটি কেন হয় কিভাবে হয় তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স আপনার স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এটি এখানে যে দাঁতটি দেখা যাচ্ছে এটি ক্যারেজে আক্রান্ত দাঁত ক্যারেজটি দেখতে এমন হয় এটিকে অনেকে দাঁতে পোকা লাগা সমস্যা বলে থাকি আমরা তো ভিওর্স এটি মূলত ডেন্টাল ক্যারিস তো এখানে যে দাঁতটিতে ক্যারিস দেখতে পাচ্ছেন এটি একটি দাঁতের ঠিক মধ্যবর্তী স্থানে ক্যারিসটি হয়েছে আর তার কারণে পাশের যে দাঁতগুলো রয়েছে সেগুলো অক্ষত আছে ভালো আছে শুধুমাত্র একটি দাঁতেই এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু শুধুমাত্র একটি দাঁতেই সীমাবদ্ধ রয়েছে ক্ষয়টি কিন্তু যদি ফ্রক্সিমাল ক্যারিজটি দেখা যায় তাহলে একই সঙ্গে দুটি দাঁত ফ্রকজিমাল ক্যারিজগুলা কারণে একই সঙ্গে দুটি দাঁত নষ্ট হয় এখানে দেখতে পাচ্ছেন যে দু দাঁতের জয়েন্টের ভিতরে এখানে ক্যারিজ শুরু হয়েছে এবং এই ক্যারিজের মাধ্যমে একই সঙ্গে দুটি দাঁত নষ্ট হচ্ছে দুটি দাঁত এখানে ক্ষয় দেখতে পাচ্ছেন এটি একই সঙ্গে তো ভিওর্স এইটিই হচ্ছে ফ্রগজিমাল ক্যারিজ আর এই ক্যারিসটি হলে একই সঙ্গে দুটি দাঁত নষ্ট হতে থাকে ভিওর্স এমন দাঁতের এক্সরে করলে দেখা যায় এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এতটুকু দেখা গেলেও যদি এক্স রে করা হয় তাহলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে দাঁতের ভিতরে যে পাল্প থাকে সে পাল্প পর্যন্ত সে ক্ষতটি পৌঁছে যেতে পারে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে কালো যতটুকু অংশ দেখতে পাচ্ছেন এখানে এমনভাবে ক্ষয় হওয়ার কারণে সেই ক্ষয় অংশটাই কিন্তু এতটুকু কালো দেখা যাচ্ছে আর এই কালোটা পাল্প অঞ্চলের খুব কাছাকাছি চলে আসছে তো ভিওর্স এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র দু দাঁতের মধ্যবর্তী স্থানে ক্যারিজে আক্রান্ত হওয়ার কারণেই কিন্তু একই সঙ্গে দুটি দাঁত এখানে নষ্ট হচ্ছে তো প্রক্সিমাল ক্যারিজ একই সঙ্গে দুটি দাঁত নষ্ট করে ভিওয়ার্স আসুন এবার জেনে নিই যে আসলে এই প্রক্সিমাল ক্যারিজগুলা কিভাবে হয় ভিওয়ার্স দু দাঁতের মধ্যবর্তী স্থানে উপরের মাড়িতে বা নিচের মাড়িতে বা কারো যদি মাড়ি ফাঁকা হয়ে থাকে দাঁতের গোড়ায় ফাঁকা থাকে তো সেসব স্থানে এরকমভাবে খাবার আটকে থাকতে পারে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স এমন খাবার আটকে থাকার কারণে সেটি দীর্ঘক্ষণ থাকার কারণে সে খাবারে পচনের মাধ্যমে অ্যাসিড উৎপন্ন হয়ে সেটি ধীরে ধীরে একই সঙ্গে দুটি দাঁত ক্ষয় করতে থাকে যেমনটা এখানে দেখলেন ঠিক এমনটি করতে থাকে এটি খাবার আটকে থেকে যখন সেটি নষ্ট হতে থাকে তখন অ্যাসিডের মাধ্যমে সেটি ক্ষয় হতে থাকে এবং ক্ষয় শুরু হলে এটি কখনও নিজে নিজে থেমে যায় না দিনের পর দিন এই ক্ষয়টি বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে যখনই পাল্পে চলে যায় দাঁতের ভিতরে যে ক্যাভিটি হতে হতে যখন দাঁতের পাল্পে চলে যায় তখন দাঁতে যন্ত্রণা হয় তখন দাঁতে ব্যথা হয় আর এই ক্যারেজগুলো খুব দ্রুত দাঁতের পাল্পে পৌঁছে যায় এখানে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন দুটি দাঁতের দু ধরনের ট্রিটমেন্ট রয়েছে এটিও দু দাঁতের মধ্যবর্তী স্থানে ক্যারিজের হওয়ার কারণে এমনটি হয়েছে এখানে দুটি দাঁত দেখতে পাচ্ছেন ভিয়ার্স তো দুটি দাঁতের কন্ডিশন দু রকম রয়েছে এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এটি পালপাইটিসে আক্রান্ত হয়ে গেছে এবং এইখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি এখনও পর্যন্ত ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করার উপযোগী রয়েছে আপনারা অনেকেই জানেন যে দাঁতের পাল্পে যখন ইনফেকশন চলে আসে বা ক্যাভিটি পৌঁছে যায় তখন দাঁতে রোড ক্যানেল ট্রিটমেন্ট করাতে হয় তো দেখুন এখানে দু দাঁতের মধ্যবর্তী স্থানে ফ্রক্সিমাল ক্যারিজ হবার কারণে একই সঙ্গে দুটি দাঁত নষ্ট হয়ে যাচ্ছে একটি দাঁত অলরেডি পালপাইটিস হয়ে গেছে অর্থাৎ দাঁতের ভিতরের যে পাল্প থাকে সেটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এবং এখানে একই সঙ্গে পাশের দাঁতের ক্ষয়ও অনেকটাই বেড়ে গেছে তো প্রক্সিমাল ক্যারিস এভাবেই একই সঙ্গে দুটি দাঁতের ক্ষতি করতে থাকে ভিউার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন একই সঙ্গে প্রক্সিমাল ক্যারিজ হওয়ার কারণে মূলত দু দাঁতের মধ্যবর্তী স্থানে যে ক্যারিজগুলো রয়েছে সেই ক্যারিজকেই আমরা প্রক্সিমাল ক্যারিজ বলে থাকি তো এখানে দেখুন একই সঙ্গে চারটে দাঁত এখানে নষ্ট হচ্ছে এই দুই দাঁতের মধ্যবর্তী স্থানে ক্যারেজ হওয়ার কারণে কিন্তু এই দুটি দাঁতই সমস্যার মধ্যে রয়েছে এবং এখানে পরবর্তী দাঁতও কিন্তু সমস্যার মধ্যে রয়েছে তো দেখতে পাচ্ছেন এক দুই তিনটি দাঁতে কিন্তু এখানে একই সঙ্গে ক্যারেজে আক্রান্ত হচ্ছে এবং একই সঙ্গে দিনকে দিন ক্ষতি হয়েই চলেছে তো ভিওয়ার্স এটি মূলত ফ্রক্সিমাল ক্যারিজ আর এই ক্যারেজগুলোর যদি কারো থেকে থাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যেন একই সঙ্গে দুটি দাঁত নষ্ট হতে না থাকে এ ধরনের সমস্যায় যত দ্রুত সম্ভব ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতটা যদি ফিলিং এর মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় তাহলে ফিলিং করিয়ে নিতে হবে আর যদি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট না করা যায় যদি এমনভাবে পালপাইটিস হয়ে যায় তাহলে আপনার সে দাঁতে রোড ক্যানাল ট্রিটমেন্ট করাতে হবে যদি দাঁতে যন্ত্রণা হয় ব্যথা হয় দাঁতের গোড়া ফুলে ওঠার সমস্যা হয় সেক্ষেত্রেও আপনি রোড ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতটি কিন্তু আপনি না ফেলে দিয়ে সংরক্ষণ করতে পারেন তো ভিউয়ার্স এই ধরনের সমস্যার চোখে যদি আপনি কি বলে যদি আপনি এই ধরনের সমস্যা এড়িয়ে চলতে চান তাহলে ডেন্টাল ফ্লসিং করতে পারেন আর ডেন্টাল ফ্লস কি এটি আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন তো ভিউয়ার্স এই ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম